এখন তুমি তোমার দামি কথাটা বলো, আমি শুনি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি রাগ করেছো। না না, আমি একদমই কুল ডাউন, কুল ডাউন। তুমি তোমার দামি কথাটা বলো, আমি শুনছি। শোনো, কারিগরি শিক্ষা শিক্ষিতদের বেকারত্বের হার শূন্য। এই যে এই প্রশ্ন একটু পড়ে দেখো, দেখো তুমি তো শিক্ষিত, তুমি বুঝতে পারবে বলে আমি গেলাম। ম্যানগ্রোভ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাহ, পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বনের পরিচিত বিভাগীয় সদর খুলনা শহরে শিল্পাঞ্চল খালিশপুরে এমআরটির সন্তানদের প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা প্রদানের প্রত্যয়দীপ্ত প্রত্যাশা নিয়ে প্রতিষ্ঠিত ম্যানগ্রোভ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়বেন? বাহ, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসএসসি পাশ করার পরে মাত্র 4 বছর লেখাপড়া করে চাকরির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে 8,300 টাকা স্কেল পায়, 11,000 টাকা বেতনে চাকরি শুরু করেন ও পদোন্নতির মাধ্যমে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হওয়ার সুযোগ পাওয়া যায়। মানে চিফ ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পড়ে? আপনি মনে হয় জানেন ওই সাধারণ লাইনে পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় সেশন জট থাকে, তাতে 6-7 বছর লেগে যায়, তারপর চাকরিরও নিশ্চয়তা নেই, আর যদি মামা খালু থাকে তাহলে হয়তো বা ওই সোনার হরিণের দেখা মেলে, তা না হলে দেখা মেলে না। তাই আমি বলছিলাম যে ওকে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ান। তাছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি আপনি পড়ান তাতে সময় কম লাগবে এবং চাকরির নিশ্চয়তা আছে। আমাদের দেশে শতকরা 100 ভাগ ডিপ্লোমা যারা পড়ে তাদের চাকরি হয়। আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ানোর পর ছেলেকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান, সেখানে তো ওই বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ানোর সুযোগ আছেই। বলেন কি আপা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি কি আপনার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করবেন না? তা তো করতেই চাই। তাহলে কারো কথা না শুনে আপনি আপনার ছেলেকে আমার ইনস্টিটিউটে ভর্তি করে দিন, বাস। আপনার ইনস্টিটিউট কোনটা? ইনস্টিটিউটের নাম হচ্ছে ম্যানগ্রোভ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা ওই খুলনার বৈকালিতে অবস্থিত।